তারা রাজনীতির জন্য লাশ চায়, তারা রাজনীতির জন্য রক্ত চায়, তারা রাজনীতির জন্য এই রক্তের খেলা এটা জিয়ে রাখে। তারা যদি মাঝারি ভাঙতে পারে তাহলে আমাদের মন্দিরও ভাঙতে পারবে, তারা নিরাপত্তা দেবে। আমাদের ধর্ম উপদেষ্টা এটা বলেছে যে প্রয়োজন শুনে বর্তমান সরকার উনি কিন্তু বলেছে এই দাবিগুলো পূরণ করবে। আপনারা জানেন শাহবাগে আমরা গিয়েছিলাম, তখন উনি বলেছেন যে তোমরা বসো, আমি তোমাদের সাথে কথা বলবো। তখন আমাদের ঢাকা ভার্সিটি, এটা মূলত আমাদের ঢাকা ভার্সিটি ভাইরাই করেছে, ভাই বোনেরা তারাই গিয়েছিলেন, তারা যেয়ে কিন্তু যাতে উনি বলেছেন এটা কোনো ব্যাপার না, এই দাবি আমাদের মানা হবে। বাট উনি মুখে বলেছেন কিন্তু কার্যক্রমে বাস্তবায়ন হচ্ছে না। এই কার্যক্রমে যাতে বাস্তবায়ন হয় তার জন্যই আমরা আজকে মূলত একত্রিত হয়েছি, এবং যতক্ষণ পর্যন্ত এই বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা মাঠ ছাড়ব না, এবং আজকে এই ছাড়ব না বিধায় কিন্তু আজকে আপনারা জানেন এই মশালটা জ্বালিয়েছি। শোনেন, আপনি জানেন, আমরাও জানি, সবাই জানে যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল কিছু মৌলবাদী আছে, তারা আসলে সনাতনী সম্পদের উপর সবসময় অত্যাচার করে, এটা নতুন কিছু না। এবং তারা বলতেছে যে বাংলা ছাড়, বাংলা ছাড়বো কেন, আমরা তো ভূমিপুত্র, এই দেশ আমাদের, আমরা কেন বাংলা ছাড়বো। তারা যেটা বলতেছে এটাতে আসলে আমরা কি বলবো, এটা তো মৌলবাদীরাই, আপনারা তো জানেন কারা বলতেছে, এটা তো সকল মুসলমান তো খারাপ না, কারণ আমরা অনেক মুসলমানকে দেখেছি যারা তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের উৎসবগুলো পালন করেছে। আমরা বর্তমান সরকার যিনি তার কাছে আমরা বলেছি যে আমাদের নিরাপত্তা দিতে হবে, এবং ওনারা তখনই তার প্রেক্ষিতে আমাদের মাদ্রাসার ভাইরা বলেছেন নিরাপত্তা দেবে মাদ্রাসার ছেলেপেলে, কিন্তু তাদের এই এই যে মানে বলাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভাইদের, কারণ এটা যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ দেশ সেটা ওনারা প্রমাণ করছেন, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক তাই আমরা চাচ্ছি যে নিরাপত্তা দিবে আমাদের প্রশাসন। ভাইদের দেওয়ার দরকার নাই, ভাইদের মন মানে মনটা বড় করেছে তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ বলে, কিন্তু আমাদের এই পূজাতে কোনো প্রশাসন ছাড়া আমরা অন্য কোনো ব্যক্তির নিরাপত্তা চাচ্ছি না। সেটা যারা একটি দিনের আলোর মতো সত্য ঘটনাকে যারা রাজনৈতিক তকমা দিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চায়, সুতরাং তারা সব কিছুতে রাজনীতি দেখে, তারা রাজনীতির জন্য লাশ চায়, তারা রাজনীতির জন্য রক্ত চায়, তারা রাজনীতির জন্য এই রক্তের খেলা এটা জিয়ে রাখে, সুতরাং তারা সব কিছু রাজনীতি দেখবে, এটাই স্বাভাবিক। আমরা মুক্তি চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, এবং এই সংখ্যালঘুদের জন্য যে রাষ্ট্র বিমাতা সমূল আচরণ করে এর আমরা প্রতিকার চাই, স্থায়ী।